খাচ্ছো? মিনি পিসি বানিয়ে দিয়েছে, টেস্টি। ও বাহ, মিনি পিসি এগগন বানিয়ে দিয়েছে, এখন ঘুম থেকে উঠে নিজে নিজে বাথরুম থেকে চোখ মুখ ধুয়ে এখন এগরোল খাচ্ছে। Welcome back to my YouTube channel, Sumita's All in One. তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে এই দেখো, অলরেডি এখানে সব কিছু শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে মানে জাস্ট এই দেখো, আটার গোলা রাখা রয়েছে, রুটি হবে। হ্যাঁ, না বিছানা তুলিনি, তার আগেই পাপা খেতে বসে গেছে। না খায় না তো কেউ। আর এই হচ্ছে ময়দা মাখা। আটা ময়দাটা সাত সকালে ঘুম থেকে উঠেই মেখে নিলাম, মানে আটাটা মাখাই ছিল, ময়দাটা কেন মাখলাম দেখাই তোমাদের। এই দেখো, এইটা হচ্ছে ডালের খাসি, আমি কোনোদিনও করিনি, আজকে দিদি আমাকে করে পাঠালো। আমি বলেছিলাম তোমরা কেরম করে ডালের খাসি খাও, আমাকে একটুখানি টেস্ট করিও না। অনেকদিন আগে আমাকে আমার বোন বলেছিল ডালের খাসি বানাও, ডালের খাসি আবার কী কে জানে। তো আজকে এখনও টেস্ট করিনি, এখন এই যে চা নিয়ে বসেছি, চা বিস্কুট খাবো, খেয়ে নিয়ে তারপরে টিফিন খাবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আমি এখন নিচের ঘরে বসে রয়েছি আর মা উপরে রান্না করছে। আজকে বাপি এনেছে কচুর শাক, তো কচুর শাক রান্না হচ্ছে, আর মুরগির মাংস আর চাটনি। তো এগুলো এখন আমি মাকে বলেছি কচু শাকটা তুমি বসিয়ে রেখে আর চলে এসো, আমি বাকিটা দেখে নেবো, কারণ ওটা তো একটু হতে সময় লাগে, আর মাংসটা মা নামিয়ে রেখেই আসবে। আর এই দেখো, ওকে বাপি ফল এনেছে পুরো, তোমাদেরকে ওপরে গিয়ে দেখাচ্ছি। আর ও এখন কয়টা আঙুর খেলো আর মিষ্টি জল ভেজানো হয়েছিল সেইটা খাইয়েছি, এখন রয়েছে এখানে দাদার কাছে। বিনিটা পাটিনি টানা টুনির বাসা, সাহেব বাবুর বউ এছে দেখতে ভারী খাসা, ধুলো কুটি ধুলো কুটি গৌরী এলো ঝি, তোর কপালে বুড়া বর করব আমি কি। তুই খালি ঘুরেই গেলি, ঘুরেই গেলি, নাচতে তো জানিস না, খালি ঘুর পাক খায়। সো গাইস, এখানে দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মাংস হয়েছে, ভাত হয়েছে, যে কচুর শাক, এটা কচুর শাক হয়েছে, আর আমঝোল। এই হচ্ছে আজকে রান্না। তারা হাতটা ধুয়ে নি, এখানে রোহনকে খাইয়ে দিয়েছি আজকে, রোহন খেয়েছে হচ্ছে দুধ দিয়ে ভাত দিয়ে। আর তোমাদের বললাম না বাপি ফল এনেছে অনেক, এ দেখো আঙুর এনেছে, মৌসুম্বি লেবু, কলাটা তো আমাদের বাধা ধরায়, দেখো কলার মুখটা আমি এরকম করে বন্ধ করে রেখে দিই, মানে মুখের জায়গাটা প্লাস্টিক দিয়ে, এতে করে কি হয় কলাটা কিন্তু অনেকদিন ভালো থাকে। তো ওদিকে দেখো, এ দেখো আসছি আমি, আটকাবি না, এই রোহন এসি চালিয়ে আসতে 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 এসি চালিয়ে বসে আছে। আজকে তোমাদের সাথে কটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমার ওষুধের জায়গাগুলো, কি কি ওষুধ দিয়েছে আমি। এইটা হচ্ছে গ্যাসের ওষুধ, এটা আমাকে রোজই খেতে হয়, আমাকে প্যান ফর্তে দিয়েছে গ্যাসের জন্য, এটা তো শেষ হয়ে এসছে। এই যে এইটা হচ্ছে নতুন পাতা, প্রায়ই খেতে হয়, রোজ খাই না। আর এই যে এই ওষুধ দুটো আমাকে একদম কন্টিনিউ করতে বলেছে, তো এটা প্রায় শেষের পথে। এটা হচ্ছে এই যে সুস্টেন, এই ওষুধটা এখনও পর্যন্ত খেতে বলেছে, আরও একটা মাস খেতে বলেছে এর সাথে। দাঁড়া বাবান, এখানেই কেন ঢুকছি, সেদিক থেকে বেরো। এই যে এটা হচ্ছে, এই যে এটাও যে কটা আছে বলেছে খেয়ে নিতে, এটা হচ্ছে ফলসেফ, ফলসেফ এল। তো এই দুটো ওষুধ আমাকে ফার্স্ট এখন তিন চার মাস কন্টিনিউ খেয়ে যেতে বলেছে, চার মাস অবধি তো খেতেই বলেছে। আর তার সাথে তোমাদের দেখাই বমির ওষুধটা, আমি জানি না খুঁজে পাবো কি না, কারণ বমির ওষুধ আমার এতই খেতে লাগছে, যখন যেখানে পাচ্ছি খেয়ে আমি সেখানেই রেখে দিচ্ছি, বলতে পারবো না এখন বমির ওষুধটা কোথায় রেখেছি। তো যাই হোক, তোমাদেরকে পরে দেখাবো, আমাকে বমির ওষুধও দিয়েছে, বমির ওষুধ আমাকে রোজ খেতে, এভরিডে এভরিডে দুটো করে আমি বমির ওষুধ খাই।
টাইমিংটা বলতে চাই, সকালে খাই কি বিকেলে খাই, যা হোক দুটো আমাকে খেতেই হয়। আপাতত ছেলের সময়ও আমার এরকম টাইপেরই ওষুধ ছিল, কারণ আমি ওনাকেই দেখিয়েছিলাম যাকে আমি এখন দেখাচ্ছি। তো শুরু থেকে মিথ্যা কথা বলবো না, শুরু থেকে ওনাকে দেখাইনি, আমি শেষের দিক থেকে এসে ওনাকে দেখিয়েছিলাম। যেহেতু ভালো লেগেছিলো তাই জন্য ওনাকেই হাতে রেখেছি। আমার সেই সব ডাক্তারকে বেশি পছন্দ হয় যারা বেশ কমিউনিকেশনটা খুব ভালো থাকে পেশেন্টের সাথে। তো আর হচ্ছে আর একটা কথা, সেটা হচ্ছে কী যেন বলবো ভুলে গেলাম, কী বলছিলাম এক সেকেন্ড, সিরিয়াসলি একটা কী কথা বলবো ভেবেছিলাম সেটা জাস্ট মাথা থেকে আউট হয়ে গেল। খুব আমার ছেলের ডক্টর সাজেস্ট করে যে পেটে ইনফেকশন হলে একটা ওষুধ আমি ওকে খাওয়াই, সেটার পাতাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটার নাম হচ্ছে ইকোনাম সচেত, এটা এত ভালো ওষুধটা আমি ওকে পরশু দিনকে রাত্রিবেলা খাইয়েছি, ওর কালকে থেকে আজকে থেকেও পটি একবারই করলো, এত ভালো হয়েছে, ওর পেট ব্যথা কমে গেছে। আর বমি বমি ভাবের জন্য কী ওষুধ ওইটা কোথায় গেলো, ওইটা বাইরে আছে, ওটার নাম হচ্ছে, ওটার নাম কী তোর বমির ওষুধটার নাম? এই দুটো ওষুধ খাইয়ে মানে ওই দিনকে বললাম না আমার বান্ধবীর জন্মদিনে গেছিলাম বাচ্চাদের, ওই দুটো ওষুধ খাইয়ে ও ঠিক হয়েছে। আমি সবাইকে ওইটা দেখাও, ভুলে গেছি, নিওপেপটিন। নিওপেপটিন সবাইকে দেখাও। আচ্ছা নিওপেপটিনটা কিসের? হজমের। আর গ্যাসের ওষুধের নাম কি? দেখো অবস্থা, এত ওকে খেতে লাগে ওর ওষুধের সব নাম মুখস্থ, কি আর বলবো। তো যাই হোক, আজকে আমি ওপরে একদম রান্নার এখানটায় আসেইনি, জাস্ট একটু গুছিয়ে গেছি বা নিজে চলে গেছিলাম, আর এখন ওপরে খেতে আসলাম আর এই যে শুতে এসেছি। তো এই ছিল আজকের ব্লগ, আর এই ছিল আজকের আমার ভিডিও। আমি বলেছিলাম আস্তে আস্তে সবটুকু করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আমার মেডিসিনটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা বাই, দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। তো বাই 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 বাই।